বলিউডের 90 দশকের ডিভা কুইন রাভিনা ট্যান্ডন অভিনয় আর নিজস্ব স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি রাভিনা অভিনীত সিনেমা কেজিএফ টু দক্ষিণী সিনেমা প্রেমীদের সেই সাড়া জাগিয়েছে। দক্ষিণী সিনেমার সাফল্যের রহস্য বলতে গিয়ে তিনি বলেন, দক্ষিণের সিনেমা তৈরি হয় দেশীয় গল্পের ওপর ভিত্তি করে, এর ফলে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারেন গল্পের সঙ্গে। এই প্রসঙ্গে এই দাপুটে অভিনেত্রী বলিউডকেও টেনেছেন। রাভিনা বলেন, এক সময় পর্যন্ত গান ও গল্পে ছিল দেশীয় ছোঁয়া, আর তারপর থেকে হলিউডের নকল করা শুরু হয়। বলিউড সিনেমাতে পশ্চিমা সংস্কৃতির প্রভাব, আর এর কারণে দূরে সরে গেছে ভারতীয় দর্শক। অন্যদিকে এই নায়িকা বলেন, দক্ষিণী সিনেমাতে দেশের গল্প, দেশীয় সংস্কৃতির ছোঁয়া থাকার ফলে মানুষের মধ্যে আকর্ষণ বাড়ছে। এমনকি অন্য ভাষাভাষী ভারতীয়রাও দক্ষিণের সিনেমা দেখতে হলে ভিড় করছেন। রাভিনা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, আমি নিজেও যখন স্ক্রিপ্ট পড়তাম তখন বুঝতে পারতাম কোথাও যেন গল্পগুলো আলাদা হয়ে যাচ্ছে, দেশের সংস্কৃতি এবং ভাবনার সঙ্গে মিলছে না। রাভিনার মতে, হালামলে বলিউড সিনেমার পশ্চিমীকরণ শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে যশরাজ এবং ধর্ম প্রোডাকশনের হাত ধরে। 2021 সালে বক্স অফিসের হিসাবে সবচেয়ে বেশি আয় করেছে তেলেগু সিনেমা। দক্ষিণী সিনেমার বিষয়বস্তু বেছে নেওয়া হয় বৃহৎ অংশের দর্শকদের কথা মাথায় রেখে। আল্লু অর্জুনের পুষ্পার কথাই ধরা যাক, এই সিনেমার বিষয়বস্তু একেবারেই অনন্য। গল্প বলার পদ্ধতিতেও নিজস্বতা রয়েছে। শুধু বিষয়বস্তু নয়, দক্ষিণী অভিনেত্রারাও মন ছুঁয়ে যাচ্ছেন দর্শকদের। অভিনেতার স্টাইলও সাফল্যের একটি অন্যতম সূত্র। যে স্টাইলের শুরু করেছিলেন রজনীকান্ত এবং তা বজায় রেখেছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন, প্রভাস, মহেশবাবু, জুনিয়র এনটিআর এবং রামচরণ। আর্থিক বিশেষজ্ঞ রমেশ বালার মতে, সিনেমার বৃহত্তর বাজারকে এড়িয়ে যাচ্ছে বলিউড, আর সেই জায়গাতেই ঢুকে পড়েছে দক্ষিণী সিনেমা। রমেশের মতে, বলিউডে গত কয়েক বছর ধরে সিনেমার যে বৃহৎ বাজার রয়েছে তাকে উপেক্ষা করেছে। রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা অভিনীত চলচ্চিত্রগুলো বৃহত্তর ভারতীয় দর্শককে ছুঁতে পারছে না। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।